বিরোধী ঐক্যর বার্তারে কলকাতা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপরাষ্ট্রীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকত মিলিত হল আপর নেতৃবর্গ। বিজেপির আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে এক হওয়ার লক্ষ্যে দল দুটার এই গুরুত্বপূর্ণ বৈঠক আজি কলকাতা। কেন্দ্রের এখন বিতর্কিত অধ্যাদেশক এটা উত্তাল দেশের রাজনীতি। বিতর্কিত অধ্যাদেশখানে ক্রমাৎ কাক চপাই নিছে দেশের বিরোধী শক্তি সমূহ। নিজ নিজ দলের আদর্শক একাশরিয়া করেও এক হওয়ার কুচকাওয়াজ এটা বিরোধী শক্তি। সেই উদ্দেশ্যে আজি কলকাতাত উপস্থিত হল অরবিন্দ কেজরিওয়াল সহ আপর শীর্ষ নেতৃবর্গ। রাজ্যসভার কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে ভোটদান করবলে তৃণমূল কংগ্রেসের সমর্থন বিচারিছে আপ পার্টিয়ে। কেবঘণ্টা জোড়া বৈঠকত আলোচনা হয় আগন্তক রাজ্যসভার অধিবেশনত বিরোধী রণনীতির বিষয়ে। কেন্দ্রের বিতর্কিত অধ্যাদেশখনের বিরুদ্ধে বিরোধী দলক ভোট দিবলে আহ্বান জানায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বিশেষ বৈঠকত। দেশের বিরোধী শক্তিক একত্রিত করার বাবে দুই দলের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। কেন্দ্রের বিতর্কিত অধ্যাদেশের বিরুদ্ধে বিরোধীর সমর্থন বিচারিছে আম আদমি পার্টিয়ে। দেশের ইমূরের সিমূরলে বিরোধী দলের নেতৃত্বের সাক্ষাৎ বিচারি অভিযান ইতিমধ্যে আরম্ভ করেছে অরবিন্দ কেজরিওয়ালে। এই ক্ষেত্রে দলটোয় ইতিমধ্যে কংগ্রেসেরও আদায় করেছে বিশেষ সমর্থন। ইয়ার পাছতেই আজি মমতা বেনার্জীও সমর্থন দিয়ার কথা ঘোষণা করলে অরবিন্দ কেজরিওয়ালক। আজির বৈঠকত কেজরিওয়ালক সঙ্গ প্রদান করলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগত মান, আপর নেত্রী আতিশি মার্লিনা, সাংসদ রাঘব সাড্ডায়। বৈঠকের অন্তত যুটিয়া সংবাদমেলতো অংশ লয় আপর টিএমসির নেতৃবর্গ। সংবাদমেলত মোদী সরকারক কঠোর ভাষাতে সমালোচনা করলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলো। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিক পরাস্ত করার এয়াই হয়েছে সুবর্ণ সুযোগ। কেন্দ্রের বিতর্কিত অধ্যাদেশের বিরুদ্ধে সকল দলে ভোটদান করলে 2024 পূর্বে দেশবাসী লাভ করব আন এক নতুন বার্তা। সংবাদমেলত এইদরে প্রকাশ করলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে। ইফালে মমতা বেনার্জীর সমর্থনের কৃতজ্ঞতা জ্ঞাপন করলে অরবিন্দ কেজরিওয়ালে। বিজেপি কোনো রাজ্যতে বিরোধী সরকারক শান্তিত থাকবলে নিদিয়ে। সরকারের কাম কাজত বিভিন্ন সময় বাধার সৃষ্টি করে আছে কেন্দ্রীয় সরকারে। সংবাদমেলত এই মন্তব্য দাঙি ধরে পশ্চিমবঙ্গের উদাহরণ দাঙি ধরলে অরবিন্দ কেজরিওয়ালে। পশ্চিমবঙ্গত কিদরে রাজ্যপালে সরকারের কাম কাজত বাধা প্রদান করে আছে সে কথাও উল্লেখ করলে আপর নেতাগুলো। উল্লেখযোগ্য যে এখন অধ্যাদেশক এটা উত্তপ্ত হয়ে পড়ছে দেশের রাজনৈতিক পরিবেশ। দিল্লীত আমূলতন্ত্রের নিয়ন্ত্রণ নিজের রাখবলে ইতিমধ্যে এখন অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকারে। উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের বিপরীতে গিয়ে জারি করেছিল এই অধ্যাদেশ। পূর্বে উচ্চতম ন্যায়ালয়ে দিল্লির যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রে অধিকার প্রদান করেছিল দিল্লি সরকারক। পরবর্তী সময় ন্যায়ালয় এই রায়ের বিপরীতে গিয়ে অধ্যাদেশ জারি করা কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এটা ব্যাপক প্রতিক্রিয়া। আপে কেন্দ্রের এই অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন বিচারিছে সকল বিরোধী শক্তি, যার বাবে এটার পিছত আনতো বিরোধী দলের নেতাক ইতিমধ্যে সাক্ষাৎ করেছে আপর শীর্ষ নেতৃবর্গই। আহক চাও আজি এই যুটীয়াভাবে অনুষ্ঠিত করা সংবাদমেলত অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে কি কব খুঁজছে। আজি আপ আর তৃণমূল কংগ্রেসের এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতা। আর এই বৈঠকে একটা বার্তা দিব বিচারে যে ক্রমাগতভাবে বিরোধী শক্তি শক্তিশালী হবলৈ গৈ আছে নেকি। আহক চাও এই বক্তব্য কেন্দ্রে প্রকাশ করব খুঁজছে এখন সংবাদমেলত মমতা বেনার্জীয়ে। अभी हम अरविंद जी को कह दे रहा है माइक, अरविंद जी बोलेंगे, इसके बाद मान जी भी है, इसका बाद अगर आपका लोगों का कोई क्वेश्चन है तो जरूर हम लोग कोशिश करेंगे। क्या आप लोग के टेलीविजन पर देखने पहले মমতা বেনার্জীর বক্তব্য আহক সাহেব সম্পর্ক অরবিন্দ কেজরিওয়াল কি কব খুঁজছে। वार्मली हम लोगों को वेलकम, प्यार हमेशा दीदी का प्यार मिलता रहता है हम लोगों को, हमारी बड़ी बहन की तरह हैं दीदी। आज कलकत्ता मेरा इसलिए आना हुआ क्योंकि आप सब लोग जानते हैं जब हमारी 2015 में सरकार बनी थी पहली बार दिल्ली में, जैसे ही हमारी सरकार बनी इन लोगों ने नोटिफिकेशन, केंद्र सरकार ने नोटिफिकेशन पास करके एक नोटिफिकेशन সেই আপনাদেরকে দেখবলে পালে মমতা বেনার্জী আর অরবিন্দ কেজরিওয়ালের যৌথ সংবাদমেল। এই সংবাদমেলে হয়তো একটা কথা কব খুঁজলে যে 2024 লোকসভা নির্বাচনের কাউন্টডাউন আরম্ভ হওয়ার সময়তে বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে এটা ঐক্যবদ্ধভাবে সমবেত হওয়ার ছবি স্পষ্ট হয়ে পড়ছে।